হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের চতুর্বিংশ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের পর্বের শেষে আমরা দেখতে পাই মেলিসা আর জ্যাসপার ট্যান্ডির সাইরেন লাগানো পুলিশ গাড়িতে বসে খেলছে আর হাসাহাসি করছে। এরপর টড ইমোশনাল হয়ে যায় আর তাদের ঝগড়া ভুলে ট্যান্ডিকে জড়িয়ে ধরে। তখন একটা তারা খসা দেখে সবাই উইশ করতে শুরু করে, কিন্তু দেখা যায় যে ওটা আসলে একটা স্যাটেলাইট যেটা পৃথিবীতে এসে একটা শপিং মলের ওপর ক্র্যাশ করে যায়। এরপর গল্প ছয় মাস এগিয়ে যায় আর দেখা যায় মেলিসার মানসিক অবস্থা এখন ঠিক হয়ে গিয়েছে এবং টড আর মেলিসা ফাইনালি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে। অন্য একটা দৃশ্যে দেখা যায় গেইল ক্যারলকে বলছে সে নিজেই ক্যারলের বাচ্চার ডেলিভারি করাতে চায়। কিন্তু সেই রাতেই যখন ক্যারল ট্যান্ডিকে এই ব্যাপারে বলে, তখন ট্যান্ডি রেগে যায় আর গেইলের কাছে গিয়ে বাচ্চার ডেলিভারি কে করাবে সেটা নিয়ে ঝগড়া শুরু করে। এরপর একটা দৃশ্যে ক্যারল ট্যান্ডিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ট্যান্ডি বলে গেইল ফিলকে বাঁচাতে পারেনি, তাই তার বাচ্চার ডেলিভারি করানো নিয়েও তার ভয় লাগছে। তখন ক্যারল বলে ডেলিভারির থেকেও একটা দরকারি কাজ ট্যান্ডির জন্য আছে, আর সেটা হলো ডেলিভারির সময় তার হাত ধরে রেখে তার মনোবল বাড়ানো। ট্যান্ডি ব্যাপারটা মেনে নেয় আর গেইলের কাছে গিয়ে ক্ষমা চায়। সেই সময় এরিকা সেখানে এসে বলে যে তার ওয়াটার ব্যাগ ব্রেক হয়ে গেছে, তাই সবাই মিলে তার ডেলিভারি করানোর জন্য তৈরি হয়। এই সময় যন্ত্রণার কারণে এরিকা চেঁচালে ক্যারল ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মেলিসা ট্যান্ডিকে বলে জ্যাসপারকে নিয়ে পার্কে ঘুরতে যেতে। আর এদিকে মেলিসা ক্যারলের ঘরে গিয়ে দেখে ক্যারল নিজের ডেলিভারির সময় মারা যাওয়ার আশঙ্কায় একটা স্ক্র্যাপ বুক বানিয়ে রেখেছে। তখন মেলিসা ক্যারলকে সান্ত্বনা দেয় আর তার সাথে এরিকার কাছে যাওয়ার কথা বলে। এদিকে গেইল আর টড জানতে পারে যে এরিকার গর্ভের বাচ্চার পজিশন ঠিক নেই, তাই তাকে আগে পেটের ভেতরে বাচ্চাটাকে ঘোরাতে হবে। অন্যদিকে ট্যান্ডি জ্যাসপারকে একটা ওয়াটার পার্কে নিয়ে যায়। সেখানে জ্যাসপার এরিকার জন্য চিন্তা হচ্ছে বলে ট্যান্ডি তাকে বলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এরপরই তারা দূরে একটা জায়গায় খুব ভয়ঙ্করভাবে আগুন লেগেছে দেখে অবাক হয়ে যায়। আর এদিকে সবার প্রচুর পরিশ্রমের পরে এরিকার বাচ্চা সুস্থভাবে জন্ম নেয়। এরিকার বাচ্চাকে দেখে সবাই খুবই আনন্দ পায় আর ইমোশনাল হয়ে পড়ে। এরিকা তার বাচ্চার নাম রাখে ডন, যে নামের বাংলা মানে দাঁড়ায় সূর্য উদয় হওয়া বা নতুন দিনের সূচনা। অন্যদিকে ট্যান্ডি আর জ্যাসপার সেই আগুন অনুসরণ করে গিয়ে দেখতে পায় যে জায়গাটায় আগুন লেগেছে সেটা আসলে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারা সাথে সাথে বাড়ি এসে সবাইকে এই ঘটনা খুলে বলে আর তারা সেই জায়গা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ট্যান্ডি ঘরে এলে ক্যারল বলে এরিকার জন্য সে খুবই খুশি আর সে চায় তার বাচ্চাও এই বাড়িতেই জন্ম নিক। পরের দিন সকালে একটা ঝাঁকুনির কারণে ক্যারলের ঘুম ভাঙে আর সে দেখে তার বাড়ি সমেত তাকে একটা গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যেই সবার মনে পড়ে যায় তারা বাছুরটাকে আনতে ভুলে গেছে। এরপর তারা একটা লাইব্রেরিতে বসে সিদ্ধান্ত নেয় তাদের এই পারমাণবিক রিয়্যাক্টর থেকে অন্তত 100 মাইল দূরে চলে যাওয়া উচিত। কিন্তু গেইল বলে আমেরিকার প্রায় প্রতিটা জায়গাতেই এমন রিয়্যাক্টর আছে, তাই তারা মেক্সিকো যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর তারা গাড়িতে করে যাওয়ার সময় আলোচনা করে মেক্সিকো যেতে হলে তাদেরকে লস অ্যাঞ্জেলাস দিয়েই যেতে হবে। কিন্তু যাওয়ার সময় একটা মোমবাতি পড়ে ক্যারলের ঘরে আগুন ধরে যায়। আর তখনই ওই রাস্তায় প্যাটের আইসক্রিমের ভ্যানকে দেখা যায় ওই আগুনের ধোঁয়া অনুসরণ করতে। তারা লস অ্যাঞ্জেলাসের সমুদ্রের পাড়ে পৌঁছে দেখে ক্যারলের ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে, যার ফলে ক্যারলের দুঃখ হয়। এরপর তারা সবাই একটা বোটে উঠে পড়ে, যেখানে ট্যান্ডির ভাষণ দেওয়ার কারণে বোটটা ছাড়তে দেরি হচ্ছিল। তখনই প্যাট সেখানে এসে ট্যান্ডির দিকে বন্দুক তাক করে। প্যাট ট্যান্ডিকে গুলি করতে যাবে এমন সময় প্যাটের মাথায় একটা গুলি এসে লাগে এবং সে মাটিতে পড়ে যায়। আর দেখা যায় গুলিটা প্যামেলা চালিয়েছে। এরপর যখন প্যামেলা তার বন্ধু রয়কে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, তখন প্যাট আহত অবস্থাতেই রয়কে গুলি করে
আর সাথে সাথেই সে মারা যায়। আর প্যামেলা রেগে গিয়ে প্যাটকে আরও কয়েকটা গুলি করে তাকে মেরে দেয়। তখন দেখা যায় প্যামেলা জেরেমিকে খুঁজে পেয়েছে এবং তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরের দৃশ্যে রয়ের বডিকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়, আর প্যাটের শরীর আর মাথা দুভাগ করে দুটো জেট স্কাইয়ের মাধ্যমে দুদিকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুটা যাওয়ার পর ওই জেট স্কাই দুটো একে অপরের দিকে ঘুরে গিয়ে ধাক্কা লেগে যায়। এরপর প্যামেলা তাদেরকে জানায় প্যাটের সাথে তার আগে থেকেই পরিচয় ছিল। যখন প্যাট ট্যান্ডিদেরকে ফলো করছিল তখন প্যামেলা আর রয়ও প্যাটকে ফলো করছিল, কিন্তু সে এটা জানতো না যে প্যাট তাদেরকে মারতে এখানে আসছে। রাতের দিকে তাদের জাহাজ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে যায়, যার ফলে গেইল আর মেলিসা সকাল অবধি সেখানেই নোঙর ফেলে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা বুঝতে পারে না জাহাজের নোঙর কাজ করছে না। সকাল হলে গেইল বাইরে এসে দেখে তারা রাস্তা হারিয়ে ফেলেছে। এই ব্যাপারে যখন মেলিসা আর গেইল আলোচনা করছিল তখন ট্যান্ডি এসে বলে বাথরুমের শৌচালয় ভেঙে গেছে, তাই সে নতুন একটা পোর্টেবল শৌচালয় বানিয়েছে, কিন্তু জেরেমি সেটাকে সমুদ্রে ফেলে দেয়। পরের দৃশ্যে দেখা যায় ট্যান্ডি আর প্যামেলা একসাথে মজা করছে, আর প্যামেলা ট্যান্ডির যে কোনো কথায় খুব হাসছে। এটা দেখে ক্যারলের হিংসে হয় আর সে ট্যান্ডির একটা মজার কথায় জোর করে জোরে জোরে হেসে ওঠে। অন্য একটা দৃশ্যে ক্যারল, গেইল আর মেলিসা আলোচনা করে তারা ডাঙায় পৌঁছে গেলে প্যামেলাকে তাদের গ্রুপ থেকে তাড়িয়ে দেবে, যেটা প্যামেলা শুনে ফেলে। এর কিছুক্ষণ পর তারা একটা আইল্যান্ড দেখতে পায়। তখন গেইল আর মেলিসা সবাইকে সত্যি বলে যে তারা আসলে মেক্সিকো যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছে। তারপর তারা ওই আইল্যান্ডে গিয়ে দেখার জন্য একটা ছোট্ট বোটে বসে। তখন প্যামেলা ট্যান্ডিকে বলে বোটের দড়িটা খুলে দিতে। ট্যান্ডি দড়িটা খুলতেই প্যামেলা ট্যান্ডির মাথায় বৈঠা দিয়ে মেরে অজ্ঞান করে দেয়, আর বড় বোট আর ট্যান্ডিকে নিয়ে বাকি সবার থেকে দূরে চলে যেতে থাকে, যেটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। এরপর দেখা যায় তারা যখন ছোট্ট বোটে করে আইল্যান্ডের দিকে যাচ্ছিল তখন ঝোপের মধ্যে দিয়ে কেউ তাদেরকে দেখছিল। তারা আইল্যান্ডে পৌঁছালে ঝোপের পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায়। তখন টড সেই ঝোপের কাছে গেলে ঝোপের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে টডের মুখে বোলাতে থাকে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের পর্বগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।